শোণিতপুৰ বৰছলাত বাঘৰ আতংক এটা গোহালিত এতিয়াও সোমাই আছে এটা প্ৰকাণ্ড ঢেকিয়াপটীয়া বাঘ ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা নিশা ওলাই আহিছিল বাঘটো এটা গৰু নিধন কৰি গোহালিটোত এতিয়াও সোমাই আছে বাঘটো ঘটনাস্থলত বনকৰ্মীৰ দল উপস্থিত হৈ বাঘটোক ট্ৰেংকুলাইজ কৰাৰ চেষ্টা বৰ্তমান অব্যাহত ৰাখিছে ঘটনাক লৈ অঞ্চলজুৰি তীব্ৰ আতংক বিৰাজ কৰিছে শোণিতপুৰৰ বৰছলাত বাঘৰ আতংক এটা গোহালিত ঢেকিয়াপটীয়া বাঘ এটা এতিয়াও অবস্থান কৰি আছে এতিয়াও এটা গোহালিত আবদ্ধ হৈ আছে প্ৰকাণ্ড ঢেকিয়াপটীয়া বাঘ আমি দেখুৱাইছোঁ সেই দৃশ্য এই গোহালিটোতে এটা প্ৰকাণ্ড ঢেকিয়াপটীয়া বাঘ আবদ্ধ হৈ আছে এটা গৰু নিধন কৰিছে গোহালিত প্ৰৱেশ কৰি ঢেকিয়াপটীয়া বাঘটোৱে আৰু এই বাঘটোক ট্ৰেংকুলাইজ কৰি বৰ্তমান উদ্ধাৰ অভিযান চলাই থকা হৈছে ট্ৰেংকুলাইজ কৰিবলৈ চেষ্টা চলাই থকা হৈছে যদিও এতিয়াও ট্ৰেংকুলাইজ কৰিব পৰা হোৱা নাই আৰু বাঘ ওলোৱাৰ খবৰ লাভ কৰাৰ লগে লগে সমগ্ৰ অঞ্চলটো তীব্ৰ আতংক বিৰাজ কৰিছে বনকৰ্মী ঘটনাস্থলীত উপস্থিত হৈ বাঘটোক ট্ৰেংকুলাইজ কৰিবলৈ চেষ্টা অব্যাহত ৰাখিছে ঘটনাক লৈ অঞ্চলজুৰি তীব্ৰ আতংক বিৰাজ কৰিছে ওৰাং ৰাষ্ট্ৰীয় উদ্যানৰ পৰা ওলাই আহিছে এটা প্ৰকাণ্ড ঢেকিয়াপটীয়া বাঘ আৰু এই গোহালিটোত প্ৰৱেশ কৰি প্ৰথমে এটা গৰু নিধন কৰে আৰু গোহালিটোতে বৰ্তমানেও আবদ্ধ হৈ আছে প্ৰকাণ্ড বাঘটো সাংবাদিকৰ মত বিনিময় কামৰূপ মহানগৰ জিলাৰ উপায়ুক্ত পল্লৱ গোপাল ঝাৰ হয় সাংবাদিকৰ সৈতে মত বিনিময় কৰিছে কামৰূপ মহানগৰ জিলাৰ উপায়ুক্ত পল্লৱ গোপাল ঝাই আমি সংবাদমেলৰ পোনপটীয়া সম্প্ৰচাৰ আগবঢ়াম বিভিন্ন বিষয়ত মত বিনিময় কৰিব সাংবাদিকৰ সৈতে উপায়ুক্তগৰাকী এক সংবাদমেল সম্বোধন কৰিছে কামৰূপ মহানগৰ জিলাৰ উপায়ুক্ত পল্লৱ গোপাল ঝাই I don't know Guwahati I assumed ki it's a big city people will be more happy with online appointment system but etia loge to ami puwa nai so let's see sir minimum bas bharat ko itya maintain korne etu ami specific cases ahile ami kori asu aru eta aru bastu ase which I am still টু আমি ডিসকাশন ফেজত আছে 2019ত চাগে গভর্নমেন্ট কিবা এটা রেট নির্ধারণ করেছিল কিন্তু আমার রিজনাল ট্রান্সপোর্ট অথরিটি এই রেট টু অ্যাপ্রুভ করা নাই বহুত বেশি চেঞ্জ নহয় কিন্তু প্র্যাকটিক্যালি স্টেক হোল্ডার্স আমি যদি প্যাসেঞ্জারক চাই আসুন ইউ শুড অলসো সি দ্য ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেলার্স তো ভাবু যে মই বহুত সোনকালে নেক্সট দু তিন দিন ভিতরত কিবা এটা ব্যালেন্স আনিবলৈ চেষ্টা করিম হে ব্যালেন্স আহি যাওয়ার পিছত উই আর অলরেডি ইন টাচ উইথ দ্য ট্রান্সপোর্টার্স এইবিলাক কৈছে যে স্যার হেটু হৈ গলে আকৌ আমি মন মর্জি যেনেকুৱা এতিয়া কোনোবা জায়গাবিলাকত চলি আছে স্পেশালি কিছুমান রুটত বেশি বেশি হয় গণেশগুড়ি লাল গণেশ এসব বিলাকত তো উই উইল আই থিঙ্ক উইল বি এবল টু মেক অল দি স্টেক হোল্ডার্স গম পাও আর চাও আমি উই আর ট্রাইং টু প্রোগ্রেস স্লোলি স্লোলি আগত তো আমি তো আমার ফালে পড়া প্রশাসন ফালে পড়া বা ইনফোর্সমেন্ট ফালে পড়া তো রেটো বিলাক পাবলিসাইজ নাছিলে ভালকে এটু আমি হ্যাজ ফার্স্ট স্টেপ উই হ্যাভ পাবলিসাইজড ইট নাও অলপ যে ট্রান্সপোর্টার্স আছে এইবিলাকৰ লগতো আমি পাতিছোঁ এইবিলাক ডিমান্ড কৰি আছে যে স্যার বাড়াব লাগে 60% এতিয়া গ্রহণযোগ্য নহয় আমি এটু চিন্তা কৰি আছোঁ যাতে এটা ব্যালেন্স আহিব পাৰে ব্যালেন্স আহি যোৱাৰ পিছত সেইবিলাকৰো কিবা কবলগীয়া নাথাকে দেন ইনফোর্সমেন্ট উই উইল ডু ইট মোর স্ট্রিক্টলি এটা দুটা আমি হোয়াটসঅ্যাপ নম্বর ফোন নম্বর বিলাক মুকলি করেছো এবিলাক আপনালোক কেতিয়াবা চেষ্টা করেছে না নাই তাত রেসপন্স আবলে হ্যাজ এনিওয়ান ট্রাইড